গণতান্ত্রিক পরিবেশে উৎসবের মেজাজে যেন ভোট হয়, কাজ এবং পরিষেবার ভিত্তিতে তৃণমূলকে ভোট দেবেন, বাড়তি ভোটের জন্য অতি উৎসাহে এমন কিছু করবেন না জানিয়ে বিতর্ক দানা বাঁধে। দেখুন, এইসব জিনিসকে আমরা প্রথমবার শুনছি। ভবানীপুর উপনির্বাচন, কলকাতা কর্পোরেশন, বিধাননগর কর্পোরেশন নির্বাচনে তাদের নেতারা এইসব বাণী দিয়েছিলেন, কিন্তু বাস্তবে দেখা গেলো বিরোধীদের অনেককে বেরোতে দেওয়া হয়নি, ভোট দিতে দেওয়া হয়নি, কোথাও লাইন পড়লো না ভোটের, 80-90% ভোট হয়ে গেল। বিধাননগরে আমি দেখেছি, ওখানে দত্তাবাদ এলাকায় পুরো সকাল থেকে ঘিরে দেওয়া হয়েছে, লোককে কাজেও যেতে দেওয়া হয়নি, ভোট দেওয়া দূরের কথা। তো টিএমসির প্রার্থীর 80-90-95% ভোট পেয়ে গেছেন কর্পোরেশনে, এ তো ঐতিহাসিক ব্যাপার হয়েছে। সেইটা করার আবার চেষ্টা শুরু হয়েছিল মিউনিসিপ্যালিটি ইলেকশনে, কিন্তু ততটা সফল হয়নি। শিশির অধিকারী, তার গলা নাকি শোনা যাচ্ছে, তিনি তৃণমূল ঘনিষ্ঠ কাউকে ফোন করে বলছেন যে শুভেন্দু অধিকারী যারা প্রার্থী রয়েছে তাদের একটু দেখে নিও, তাদের হয়ে ভোটটা দিও, কি বলবেন? জানা নেই, আমার যেখান থেকে এসেছি সেখানে প্রশ্ন করুন গিয়ে, তারা বলতে পারবেন। এর সঙ্গে আমাদের পার্টির সম্পর্ক নাই। দলনেত্রী নির্দেশ দিয়ে দেওয়া হলো দলের কর্মীদের, এটা কি কোথাও নজর ঘোরানোর লক্ষ্যে? না না, এর আগেও একাধিক নেতা বলেছেন, এমপিরাও বলেছেন, কিন্তু তারপরে ভোটে কি হয়েছে পরিস্থিতি? বিরোধীরা বেরোতে পারেনি, প্রচার করতে পারেনি, ভোট দিতে পারেনি, কিন্তু পৌরসভা 108টাতে সেভাবে তারা কন্ট্রোল করতে পারেননি, পুলিশকে কাজে লাগিয়েও সফল হননি। আর যেভাবে শেষ পর্যন্ত প্রচার হয়েছে, হাওয়া উঠেছে, লোক বেরিয়েছে, জোরদার পরিবেশও তৈরি হয়েছে ভোটের, আমি কাল দেখলাম উৎসবের পরিবেশ ছিল মেদিনীপুর খড়গপুরে। এই উৎসবের মেজাজে সাধারণ মানুষ ভোট দেবেন এবং আমরা আশা করব সে ভোটের রেজাল্ট ঠিকই হবে। ঠিক আছে, বিস্ফোরক মন্তব্য করেছেন, যেখানে তিনি বলছেন যে পয়সা খায় বিল্ডিং বিভাগ, যেটা তার আন্ডারে, পয়সা খায় থানা, আর বদনাম হয় কাউন্সিলর। এটা অবৈধ নির্মাণ নিয়ে আজকে একটি ফোন এসেছিল পুরসভায়, তার পরিপ্রেক্ষিতে এই মন্তব্য মেয়র ফিরাদ তার দাবি, আরো দাবি যে কাউন্সিলররা নাকি ওয়ার্ডের অবৈধ নির্মাণ সম্পর্কে কিছুই জানেন না, এটা সম্পূর্ণ অফিসাররা জানেন পুরো বিষয়টা, এবং আন্ডারটেবল কোট আনকোট আন্ডারটেবল সেটেলমেন্ট হয়, কাউন্সিলররা এই ব্যাপারে কিছুই জানেন না। দেখুন, এটা অন্য কাউকে বললে ভালো হয়, পশ্চিম বাংলায় যারা প্রমোটার আছেন আর যারা ফ্ল্যাট কিনছেন দুজনেই জানেন পয়সা কোথায় যায়। কলকাতাতেই আমি বলছি, দূরে ছিলেন উনি যেখানকার কাউন্সিলর, একেবারে বিল্ডিংয়ে তৈরি হওয়ার সময় প্রতি বর্গ ফুটে রেট বাঁধা আছে, এক একটা ওয়ার্ডে কত দিতে হবে, 200-300 তার উপরেও হতে পারে প্রতি বর্গ ফুটে, সেটা না দিলে বিল্ডিং খাড়া হবে না। সেই জন্য এখন যেসব বিল্ডিং তৈরি হচ্ছে, যারা কিনছেন, যদি কম বয়সে কেউ ফ্ল্যাট কেনে তার পুরো বয়সটা পার হবে কিনা জানে না সেই ফ্ল্যাটে। তো যারা রিটায়ার করে ফ্ল্যাট কিনছেন তারা হয়তো তাদের বয়সটা পার করবেন, 20-30 বছরের বেশি এই ফ্ল্যাটের আয়ু নয়। যে কোয়ালিটি জিনিস দেওয়া হয়েছে, তারপরে সিন্ডিকেটরাই তো আছেই, তাদের কাছ থেকে বালি, সিমেন্ট, রড নিতে হবে, তার কোয়ালিটিও সবাই জানেন। সেই জন্য ওই হাকিম এইসব বলে আয়ুবাস করছেন, নিজের পিঠ বাঁচানো যাবে না। সাধারণ মানুষ ভুক্তভোগী, একেবারে এলাকা ধরে যান সেখানে রেট বাঁধা আছে, সেই জন্য বলছে তোমার যদি লাভ কম হচ্ছে তুমি রেট বাড়িয়ে দাও, 5,000 থেকে 6,000 টাকা করে দাও প্রতি বর্গ ফুট, কোনো অসুবিধা নেই, কিন্তু আগে কাউন্সিলরকে দিতে হবে এবং এমএলএ ইত্যাদি বাকিরাও পান। সেখানে এইগুলো বলে হয়তো সাময়িকভাবে লোকের কাছে ভালো হতে পারছেন, হবে না। আজকে ভোটের আগে মদন মিত্র কী বলছেন, ভোট লুট হয়। কারা লুট করে, কোথা থেকে লোক আসে, কীভাবে, সব উনি বলে দিচ্ছেন। হয়তো অনেকে ভাবছেন যে ওনারা যুধিষ্ঠির হয়ে গেছেন, এখন দাঁত পড়ে গেলে অনেকে মাংস খাওয়া ছেড়ে দেয়, এরকম আমি জানি না, কিন্তু এটা বাস্তব কথা, তারা স্বীকার করছেন অনেকে। অনেকে ভুল করে বলে দেন বা এটা একটা কায়দা আপনাদের খবর করার জন্য চালিয়ে দেন, কিন্তু এটা বাস্তব পরিস্থিতি, এভাবে ভোটও হচ্ছে, এভাবে লুটও হচ্ছে। দেখুন, এইসব বলাটা একটা অফলাপ মাত্র, সবার চোখের সামনেই হচ্ছে। এর মধ্যে সরকারি কর্মচারীরা জড়িত না, এটা আমি বলছি না, তাদের হাত দিয়েই সব কিছু, যেমন কি টাকা তুলে পর্যন্ত দেন, পুলিশ টাকা তুলে পাঠিয়ে দিচ্ছে, এটা সবাই জানে। কিন্তু এরকম বলে বলে উনি মনে করছেন যে লোক ভাববে যে উনি খুব সৎ, এটা ঠিক নয়, বা পার্টির মধ্যে কোনো দুর্নীতি নেই, এটা ঠিক নয়।
মানুষের বাস্তব অভিজ্ঞতা থেকে মানুষ শিক্ষা নেয় এবং তারা সে ব্যাপারে ডিসিশনও নেয়। আজকে ভোর রাতে গেছিল পুলিশ, তার দেহ তুলতে দেয়নি, বলেছে সোমবার দিন দেবে। এই টোটাল বিষয়টা যেভাবে সিট অগ্রগতি তদন্ত করছে এটা নিয়ে আপনার দেখুন প্রশ্ন হচ্ছে, কোর্ট রায় দিয়েছে পোস্টমর্টম করার জন্য মেনে নিয়েছে, কোর্টের আদেশে যাচ্ছে পুলিশ, তো লুকিয়ে রাত্রেবেলা কেন যাবে? নিশ্চয় কিছু গণ্ডগোল আছে, চুরি করছেন ওনারা, কিছু লুকোচ্ছেন। আপনারা প্রকাশ্যে যান, অন্ধকারে গেলে তো সন্দেহ হবেই লোকে, লোকে বাধা দেবেই, দেওয়া উচিত, মানুষের ক্ষোভ আছে, তাই এসব ঘটনা ঘটছে। তো আপনারা নিজেরা যদি পরিষ্কার থাকেন, প্রকাশ্যে যান, নিয়ে আসুন, পোস্টমর্টম করেন। আমাদের এখানে বিশ্বজিতের মৃত্যুতে মানিকতলাতে 40-50 দিন পরে, আমার মনে হয় আরও বেশি, বোধহয় 80-90 দিন পরে তার আবার সেকেন্ড পোস্টমর্টম হলো, সে লাশ গলে গেছিলো একদম, আমরা দেখেছি। তো কোর্ট বলেছে মেনে নিয়েছে, সেখানে করা উচিত, তো এরা লুকোচ্ছেন। আমার প্রশ্ন হচ্ছে যে দু চারটে সাধারণ পুলিশকর্মী বা সিভিক পুলিশকে সাসপেন্ড করে দিয়ে আর এটা কি আয়ুবাস করছেন যে আমরা দায় ঝেড়ে ফেললাম, গঙ্গায় হাত ধুয়ে নিলাম কেসটা থেকে? এটা সম্ভব নয়। কেন উপরের অফিসাররা তারা জানতেন না এই ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে? সেখানে পুলিশ গেছিলো কার আদেশে? কেন তাদের ধরা হচ্ছে না? কুচবিহারেতে গুলি চলেছিল ইলেকশনের সময়, পুলিশ গুলি চালায়নি, সেন্ট্রাল ফোর্স গুলি চালিয়েছিল শান্তিপূর্ণ ভোটের জন্য, কিন্তু সেখানকার এসপির কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছিল, যা রিপোর্ট লিখতে বলেছিলেন উনি হয়তো ওটা লেখেননি, তাকে সাসপেন্ডও করা হয়েছে, তার বিরুদ্ধে ইনকোয়ারি কমিশন বসিয়ে তার তদন্ত হচ্ছে। অথচ তিনি কিছু করেননি, ঘটনায় তিনি ছিলেন না। আজ এইখানে হাওড়াতে যে ঘটনা ঘটেছে, সেখানকার এসপি কেন দায়ী হবেন না? কেন তাকে সাসপেন্ড করা হবে না তদন্তের শাস্তি ছাড়তে? যেখানে কোর্ট ইনভলভ আছে কেন করা হচ্ছে না? তার মানে তাকে দিয়ে করানো হয়েছে এবং জিনিসটা লুকোনোর চেষ্টা হচ্ছে, এর তার অনেক দূর অবধি আছে, পার্টির উচ্চ মহলেও তো আমার মধ্যে এর হাত আছে। সে যেন এটা সবার আগ্রহ, সেখানে মানুষের ক্ষোভও আছে, সত্যি সত্যি এটা যেহেতু কোর্ট যুক্ত হয়েছেন সত্য সামনে আসা উচিত। কুণাল ঘোষ জানি না এটা সকাল বিকাল তার পাল্টে যায় কিনা, অনেক নেতা অনেক সময় আলাদা কথা বলেন, উনি রাত্রে স্বপ্ন দেখেন পরের দিন একটা স্টেটমেন্ট দেন, আমার মনে হয় খুব একটা গুরুত্ব আছে, কোথায় কে হারবে কোথায় কে জিতবে উনি কি জ্যোতিষ নাকি বলে দিচ্ছেন? উনি কেন বলে দিলেন না যে দিদি হারবে নন্দীগ্রামে? স্বপ্নে কি এটা দেখেননি উনি? সেদিনকে ভালো ঘুম হয়েছিল নাকি? তো এইসব ওঁচা কথা বলে কোনো লাভ হবে না। ভারতীয় জনতা পার্টি সমস্ত কর্মীদের নিয়ে লড়াই করছে, হারলে আমরা সবাই হারবো, জিতলে আমরা সবাই হারবো, পার্টি একটা আছে। ওদের মতো এরকম নয় যে এমপি একরকম বলবেন, এমএলএ একরকম বলবেন, মেয়র একরকম বলবেন, মুখ্যমন্ত্রী একরকম বলবেন, এরকম পার্টি আমাদের নাই। বিজেপির 200 জনকে হত্যা করা হয়েছে, তখন তো কেউ একটা প্রতিবাদও করেনি। আমরা তো আমাদের রক্তক্ষরণ ক্ষরণ হতে হতে এখানে পৌঁছেছি, জলজ্যান্ত কর্মীদের হত্যা করে গাছে টাঙিয়ে দেওয়া হয়েছে, বস্তায় বেঁধে পুকুরে ফেলে দেওয়া হয়েছে, নদীতে ফেলে দেওয়া হয়েছে, মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। দুটো ছেলে দাড়ি ভিটে উত্তর দিনাজপুরের জলজ্যান্ত ছেলে, দুটো ছাত্র, তারা উর্দু পড়বে না বলে বাধা দিতে গেছিলো, গুলি চালিয়েছিল পুলিশ, তার তদন্ত হয়নি। আজকে জয় বাংলা বলা হচ্ছে অথচ উর্দুর জন্য গুলি চালানো হয়েছে, এই জিনিস জিনিসগুলো আমরা ভুলিনি। সেজন্য নিশ্চয়ই যে কোনো হত্যা যে কোনো মৃত্যু দুঃখের আমি তার প্রতিবাদ করি, কিন্তু আমরা যখন নেমেছিলাম তখন কাউকে দেখিনি। আজকে সংখ্যালঘু ভোট চলে গেছে বলে সিপিএমের কষ্ট হচ্ছে, অন্য কোনো কষ্ট হয় না ওদের, যেরকম আর একটি মার্ডারে এখানকার সিপিএম এর থেকে সংখ্যালঘু ভোট টিএমসিতে চলে এসেছিল, তারা এখান থেকে আবার হাইজ্যাক করার চেষ্টা করছে। সুষ্ঠুভাবে হবে না এটা মেনেই তো কোর্টে গেছে লোকে, যদি এই পুলিশের উপর ভরসা থাকতো, যেমন এই যে এসআইটি গঠন হয়েছে হত্যা তদন্তের জন্য, তার উপরে ভরসা নেই লোকে, তবে তো লোকে উষ্মা প্রকাশ করছে, একাধিকবার পোস্টমর্টম চাইছে। তো ঠিক সেরকমভাবে এখানে পুলিশের দ্বারা সুষ্ঠুভাবে ভোট হয় না, পঞ্চায়েত পুরসভায় আমরা দেখেছি 5 বছর আগে 3 বছর আগে। তাই সাধারণ মানুষ যেতে সাহস করে বেরিয়ে এসে ভোটটা দেন, তার জন্য সেন্ট্রাল ফোর্স চাওয়া হয়, তারা কমপক্ষে সেন্ট্রাল ফোর্স থাকলে সাহস করতে পারেন, তাহলে এই ভোটের উদ্দেশ্যটা সফল হয়, গণতন্ত্র সুরক্ষিত হয়। কিন্তু ইলেকশন হবে, ভোট হবে, অন্য রাজ্যে তো এই পরিস্থিতি হয় না, লোককে সেন্ট্রাল ফোর্স চাইতে হয় না, কোর্টে যেতে হয় না, এটাই পার্থক্য। অন্য জায়গায় ভোট হলে বমবন্ধুকের আওয়াজ হয় না, 5টা রাজ্যে ভোট হচ্ছে কেউ জানতে পারছে? কোনো সমস্যা নেই, সবাই যাচ্ছে সভা সমিতি,
যে মমতা ব্যানার্জি ওখানে গিয়ে সভা করতে যাচ্ছেন, জানি না কেউ শুনেছে কি ওনার ভাষণ, এখানে এলে অন্য রাজ্যের নেতারা তাদেরকে হেলিকপ্টার প্লেন নামতে দেবেন না, তাদেরকে ঢুকতে দেবেন না, সভার পারমিশন দেবেন না, এই জিনিস তো আমরা কোথাও দেখিনি। এটা আমাদের দুর্ভাগ্য বাঙালি হিসাবে। তাই যাতে এখানকার মানুষ গণতন্ত্রকে উৎসব হিসাবে পালন করতে পারেন, আমরাও মাঝে মধ্যে কোর্টে যাই সেন্ট্রাল ফোর্সের জন্য, তাহলে অনুকূল পরিবেশ তৈরি হয় ভোটের। পুলিশ থাক বা না থাক কোনো সমস্যা পড়ে না, পশ্চিমবঙ্গ পুলিশ আর বিদ্যুতের পোস্টের মধ্যে কোনো পার্থক্য নেই। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন তাদের সামনেই সমস্ত অন্যায় অত্যাচার হয়েছে, মার্ডারও হচ্ছে, আর পুলিশই যদি মার্ডার করে কাকে আপনি ভরসা করবেন? না না, আমি তো ভিডিও দেখছি, তারা এক জায়গায় একত্রিত হয়েছেন, ভারত মাতাকে জয় স্লোগান লাগাচ্ছেন, সবাই আছেন। এটা ঠিক যে একটা সংকট তৈরি হয়েছে, আর এই প্রথমবার নয়, লিবিয়ার যুদ্ধ হয়েছিল যখন কোভিড ধরা পড়লো, চায়না থেকে আমাদের লোকেরা আসতে চেয়েছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেখানে বিমান পাঠানো হয়েছে, শুধু ভারতীয় নয় অন্য দেশের লোকেদের, পাকিস্তান বাংলাদেশের ছাত্রদেরকেও ওখান থেকে ইভ্যাকুয়েট করা হয়েছিল। তো মোদি হ্যায় তো মুমকিন হ্যায় সব হবে, কিন্তু হাজার হাজার লোক একসঙ্গে যদি বাড়ি আসতে চায় সম্ভব নয়। তারা সম্পর্কের মধ্যে আছেন, তাদের সমস্ত সুরক্ষা আছে, কোনো ভারতীয় এখনও পর্যন্ত কোনো ক্ষতি হয়নি, আমার ধারণা সেটা হবেও না। তাদেরকে নিয়ে আসতে একটু সময় লাগবে, কিন্তু যুদ্ধ পরিস্থিতি 15 দিন ধরে শুনছি আমরা, তাদেরও দায়িত্ব আছে, যদি চলে যেতে হবে এখান থেকে আগের থেকে প্রস্তুতি নেওয়া উচিত ছিল। তো বিমানও পাঠানো হয়ে গেছে কেন্দ্র সরকারের তরফ থেকে, সেই বিমানে লোকেদের আনা হচ্ছে, কিন্তু এত লোককে আনতে একটু সময় লাগবে। আমার মনে হয় সরকার পুরো দায়িত্ব নিয়ে কাজ করছে, আর নিশ্চিন্তে সবাই বাড়ি ফিরতে পারবেন।